হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। edutube.com থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ। আমি আছি ইউনিট 14 লেসন 1 to 2, লেসন 1 থেকে 2। এর মধ্যে যে হেয়ার এবং টর্টয়েসের মধ্যে কম্পিটিশন ছিল, প্রতিযোগিতা ছিল, সেইটা নিয়ে, তাই না? সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি, পেসেজটা পড়েছি আগের ক্লাসে। এই ক্লাসে আমরা করব 1 নম্বর কোশ্চেনটি। 1 নম্বর কোশ্চেনে কী থাকে? 4টা অপশান থাকে। 4টা অপশানের মধ্যে একটা কারেক্ট যে অপশানটি, সেটা চুজ করতে হয় আমাদের। তার আগে আমি এখানে দেখো ইনফরমেশান দিয়েছি যে হেয়ার লিভ ইন ফরেস্ট, হেয়ার বাস করে, হেয়ার হচ্ছে খরগোশ, বাস করে কোথায়? বনে। সে সবচেয়ে ফাস্টেস্ট, দ্রুত গতির। টিজ টর্টয়েস, সে টিজ করেছিল, বিরক্ত করেছিল কিংবা তাকে ব্যঙ্গ করেছিল। কাকে? টর্টয়েসকে। টর্টয়েস হচ্ছে কচ্ছপ। সে টর্টয়েসের পাশে দাঁড়িয়েছিল, তারপরে তাদের শুরু হয়েছিল প্রতিযোগিতা। took a nap for an hour, তার মানে কি ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল। তারপর সে শেষ পর্যন্ত লুজার হয়েছিল, সে পরাজিত হয়েছিল, আর এই কারণে সে অনেক রেগে গিয়েছিল। টর্টয়েসের কথা যদি বলি, টর্টয়েসও ফরেস্টে থাকে, মানে বনে থাকে। সে অনেক স্লোয়েস্ট, খুব আস্তে দৌড়ায়। রেগে গিয়েছিল যখন সে তাকে টিজ করেছিল না, এবং শেষ পর্যন্ত রেগে গিয়ে অফার দিয়েছিল একটা প্রতিযোগিতার, দৌড় প্রতিযোগিতার। সে দৌড়াচ্ছিল প্রতিযোগিতায় অনেক অবিচলভাবে এবং ক্রমাগত দৌড়াচ্ছিল, অবিরত বা ক্রমাগত, তাই না? এবং শেষ পর্যন্ত সে উইনার হয়, শেষ পর্যন্ত সে বিজয়ী হয়। কে? টর্টয়েস। এখন আরও কিছু ইনফরমেশন ছিল। তাদের স্টার্টিং পয়েন্টটা ছিল গাছ, তাদের ফিনিশ লাইনটা ছিল নদীর ধার। সে ঘুমিয়েছিল পথের ধারে একটা গাছের নিচে। এবং এই গল্পের যে সামারি কিংবা মোরাল আমরা বলতে পারি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, আসলে ধীর সুস্থিরটাই কোনো প্রতিযোগিতায় কী করে? জয় এনে দেয়, তাই না? আমরা এখন 1 নম্বর কোশ্চেনটি করব। দেখো তোমরা মনোযোগ দিয়ে দেখো কি বলা হয়েছে। দ্য টর্টয়েস, কি বলেছে? দ্য টর্টয়েস ক্যান্ট মুভ, টর্টয়েস ক্যানট মুভ। টর্টয়েস মানে কচ্ছপ, পারে না মুভ করতে, সে নড়াচড়া করতে, দৌড়াতে, হাঁটতে পারে না। অপশান দিয়েছে কি হবে? স্লোলি, সে কি আস্তে হাঁটতে পারে না, নাকি ফাস্ট, অনেক দ্রুত হাঁটতে পারে না। স্টিডিলি হচ্ছে অবিরত, মানে অবিচলভাবে আর কি, অবিরত না অবিচল। তারপর হচ্ছে স্লোলি অ্যান্ড স্টিডিলি। দেখো প্রশ্নটা তোমাদেরকে আগে বুঝতে হবে যে কচ্ছপ চলতে পারে না, আস্তে চলতে পারে না, নাকি দ্রুত চলতে পারে না, নাকি সে অবিচল চলতে পারে না, নাকি আস্তে এবং অবিচল দৌড়াতে চলতে পারে না। মূলত সে স্লোলি দৌড়াতে পারে, সে অবিচল দৌড়াতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। স্লোলি এবং অবিচল দুটো একসাথে দিয়েছে, এটাও হবে না, হবে শুধু ফাস্টেস্ট, কারণ সে ফাস্টেস্ট অ্যানিমেল না। দ্যাটস ওয়াই হি ক্যান্ট মুভ ফাস্ট। ঠিক আছে। 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে কি? দ্য হেয়ার কুড নট উইন দ্য রেস, ক্যান নট উইন দ্য রেস বিকজ, দেখো এই খরগোশ ক্যান নট উইন মানে জিততে পারেনি দ্য রেস, প্রতিযোগিতা, বিকজ কারণ, কারণটা কি? কারণ সে কি, সেটা আমরা এখানে দিব যে ইট কুড নট মুভ। দেখো কচ্ছপ অনেক আস্তে হেঁটেছিল কিংবা দৌড়াচ্ছিল, সেই কারণেই কি সে জিতেছে? আস্তে হাঁটলে কি সে জিতে যায়? তাহলে খরগোশ যে হেরে গিয়েছে, তার কারণ কি সে অনেক দ্রুত দৌড়িয়েছে সেই কারণে হেরে গিয়েছে? সেটা কিন্তু না। তার কারণ কি এটা যে সে অনেক আস্তে দৌড়েছে এই কারণ? নো, এটা কোনো কারণ হতে পারে না। তাহলে সে হেরে গিয়েছে কারণ সে আস্তে দৌড়িয়েছে, আস্তে হেঁটেছে, সেটা কিন্তু না। কারণ সে আস্তে তো হাঁটেই নি, আর আস্তে হাঁটলে জেতা যায় না। বি নাম্বার অপশন কি? ইট র্যান ফাস্ট। সে যে অনেক দ্রুত দৌড়ে গিয়েছে এই কারণে সে জিততে পারেনি, এটা কোনো কারণ? কারণ না। মেন কারণ তো ওটাই যে সে ঘুমে গিয়েছে, এটা হচ্ছে তার মেন কারণ। এটা উত্তর হচ্ছে না। সি নাম্বার দেখো, ইট ওয়াজ স্লো, এটা হচ্ছে না। আর হেয়ার তো স্লো না, আমরা জানি হেয়ার হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, তাই না? তাহলে হচ্ছে কোনটা উত্তর? ইট ওয়াজ নট স্টিডি, সে অবিচল নয়। সে অবিচল নয় কারণটা কি? সে একটু যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, সে অবিচলভাবে হাঁটতে পারে না, দৌড়োতে পারে না। সে একটু যাওয়ার পর মনে করলো যে না অনেক তো দৌড়েছে আর একটু, আর না সে আসুক, তারপর সে তো অনেক পিছনে রয়েছে না। সেজন্য আমরা প্রথম তিনটে দিচ্ছি না, উত্তর হচ্ছে ডি নাম্বার। কারণ সে স্টিডি না, আর সে অবিচল না হওয়ার কারণেই সে পরাজিত হয়েছে। বাট আমাদের কচ্ছপ এত স্লোয়েস্ট অ্যানিমেল হওয়া সত্ত্বেও শুধুমাত্র অবিচলতার কারণে, শুধুমাত্র ক্রমাগতভাবে হেঁটে চলার কারণেই জিতেছে, তাই না? তো 3-1-2 আমরা করেছি, তোমরা একটু দেখে নাও অথবা খাতায় লিখে নাও, তাই না? এখন আমরা করব 3 নম্বর কোশ্চেন। তিন নম্বরে বলা হয়েছে দ্য ওয়ার্ডস অফ দ্য হেয়ার মেড দ্য টর্টয়েস। ওয়ার্ডস বলতে এখানে কথা। হ্যাঁ, ওয়ার্ডস মানে আমরা কি জানি? ওয়ার্ডস মানে তো শব্দ, তাই না? দ্য ওয়ার্ডস, শব্দ, অফ দ্য হেয়ার, এই খরগোশের যে কথা, এখানে ওয়ার্ডস মানে কথা। কচ্ছপের কথাগুলো মেড, যা তৈরি করেছিল কাকে? টর্টাসকে। কচ্ছপকে কি তৈরি করেছিল? মানে কচ্ছপকে তার কথাগুলো কি তৈরি করেছিল বলো দেখি? তাকে তৈরি করেছিল অনেক হ্যাপি, অনেক তাকে কি খুশি করেছে, নাকি এমন কথা বলেছে যে সে হেসেছে, নাকি এমন কথা বলেছে যাতে করে আমাদের কচ্ছপ রেগে গিয়েছিল, নাকি ভয় পেয়েছিল? কোনটা বলো তো? খরগোশের কথাগুলো কচ্ছপকে সুখী করেছিল, হাসিয়েছিল, রেগে দিয়েছিল, নাকি তাকে ভয় পেয়ে দিয়েছিল? আসলে তো আমরা জানি সে রেগে গিয়েছিল, এই যে কচ্ছপ রেগে গিয়েছিল, ওর টিজ, তার যে অপমান সইতে না পেরে সে রেগে গিয়ে একটা অফার দিয়েছিল। কি অফার দিয়েছিল? চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতায় আয়োজন করি। তো 3 নম্বর উত্তর আমি দিতে পারছি নির্দ্বিধায়, সি নাম্বার, তাই না? 4 নম্বরের দিকে তাকাও। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াই ডিড দ্য হেয়ার লাভড অ্যাট দ্য টর্টাস। তার মানে হচ্ছে হোয়াই ডিড, কেন এই খরগোশ লাভড অ্যাট দ্য টর্টাস, তাই না? কারণ কি? কেন খরগোশ কচ্ছপকে লাভ অ্যাট মানে হচ্ছে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা। লাভ মানে তো হাসা, যখন কাউকে দেখে আমরা হাসি, হাসার তো অনেক ধরনের প্রকারভেদ থাকে। এখানে লাভ অ্যাট বলতে এমন হাসিকে বোঝায় যে হাসিটা হাসলে যাকে দেখে হাসি সে অনেক মানে লজ্জা পায়, অপমানিত হয়। তার মানে কি? ব্যঙ্গ বিদ্রুপ তো বোঝে না, ব্যঙ্গ বিদ্রুপের একটা বিষয়। তো এখানে অপশানগুলো আমরা দেখি কেন করেছিল ব্যঙ্গ বিদ্রুপ। কারণটা এই যে টর্টয়েস অনেক স্লো ছিল, স্লো তো ছিল আমরা জানি, এটা উত্তর হতেই পারে। বি নাম্বারটা দেখি, দ্য টর্টয়েস লুক স্ট্যান্ডস কচ্ছপ দেখতে অদ্ভুত ধরনের এই জন্য কি তাকে টিজ করেছিল, হেসেছিল তাকে দেখে? না, কারণ সেও যে একটা অনেক সুন্দর প্রাণী সেটাও তো না, তাই না? তবে সবার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, কচ্ছপের মধ্যেও রয়েছে এবং খরগোশের মধ্যেও সৌন্দর্য রয়েছে। এই জন্য কেউ কাউকে কিন্তু সেভাবে বলেনি যে ইউর ব্যাড অর ইউর স্ট্রেন্থ, সেটা কিন্তু বলেনি। সবাই দেখতে তাদের মতো, নিজেদের মতো। তো উত্তর কী হতে পারে? তাহলে কেন তাকে টিজ করেছিল, তাকে দেখে কেন হেসেছিল, কেন মজা নিয়েছিল? উত্তরটা আমরা কী দেব? টর্টাসের যে কী সমস্যা ছিল যার জন্য সে মজা নিয়েছে? সে রেগে গিয়েছিল, কচ্ছপ যে রেগে গিয়েছিল এটার কারণ তো এটাই যে খরগোশ যখন তাকে নিয়ে মজা করেছিল। এবং মজা করেছিল কেন? রেগে যাওয়ার জন্য তো নয়, বরং মজা করেছিল বিদায় সে রেগে গিয়েছিল। তার মানে আরেকটি ঘটনা ছিল যেই কারণে তাকে মজা করেছিল। কারণটা হচ্ছে খরগোশ অনেক স্লো, আর এই স্লো থাকার কারণে, ধীরগতির কারণেই খরগোশ কচ্ছপকে বলেছিল যে হারি আপ, দ্রুত চলো, ক্যান্ট ইউ মুভ ফাস্ট, তুমি কি দ্রুত চলতে পারো না? সেটাই হচ্ছে লাভ অ্যাট, সেটাই ছিল টিজ। আর সেই কারণেই কচ্ছপটি রেগে গিয়েছিল। রেগে যাওয়ার কারণ তাকে তার লাভ অ্যাট, মানে তার মজা নেওয়া, এবং তার মজা নেওয়ার কারণ হচ্ছে কচ্ছপের ধীরগতি। তার মানে এটার সাথে একটা কানেকশান রয়েছে। মূলত খরগোশ কচ্ছপকে দেখে মজা নিয়েছিল কারণ কচ্ছপ ছিল অনেক ধীরে হেঁটে চলা একটা প্রাণী, আর এই মজা নেওয়ার জন্যই কচ্ছপ রেগে গিয়েছিল। এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, হচ্ছে কি এ নাম্বার। তার মজা নেওয়ার কারণ এই যে কচ্ছপ অনেক ধীরগতির প্রাণী। তো তোমরা উত্তর এখানে দুটো লিখেছি, দুটো কোশ্চেন দেখে নাও। এখন আমরা করব 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার ডিড দে অ্যাগ্রি টু স্টার্ট দ্য রেস ফ্রম, তাহারা যে রাজি হয়েছিল কোথা থেকে তারা সেই প্রতিযোগিতাটা শুরু করবে, তাই না? প্রশ্নটা লিখি, তোমরাও খাতায় লিখে নাও অথবা দেখে নাও মনোযোগ দিয়ে। ওয়ার ডিড দে অ্যাগ্রি, কোথায় তারা রাজি হয়েছিল কি করতে? টু স্টার্ট, শুরু করতে, কি শুরু করতে? দ্য রেস, প্রতিযোগিতা। ফ্রম, কোথা থেকে, তাই না? অপশান ওরা দিয়েছে নেক্সট টু এ বিগ ট্রি, একটা বড় গাছ থেকে, গাছের নিচ থেকে, অথবা ইন দ্য ফরেস্ট, তারা ওই বনের মধ্যে শুরু করেছে। সি নাম্বারে বলেছে নিয়ার দ্য ফরেস্ট, বনের পাশে শুরু করেছে, নাকি beside the forest। দেখো এই অপশানগুলো এমনভাবে দিয়েছে, ইন দ্য ফরেস্ট, বনের মাঝখান থেকে, নিয়ার আর বিসাইড, দুটার মানে সেম, বনের পাশে, আর এটা হচ্ছে বনের পাশে, বনের কাছে আর বনের পাশে, এটা কোনো পার্থক্য নেই। এই জন্য এই দুটো উত্তর হচ্ছে না। বনের ভিতরে সেটা হচ্ছে না। আমরা জানি স্টার্টিং পয়েন্টটা ছিল কোথায়, স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল? ট্রি। দেখো স্টার্টিং পয়েন্ট আমরা কি বলেছি, স্টার্টিং পয়েন্ট, তাই না? স্টার্টিং পয়েন্ট দেখো বল দিয়েছি আমি এখানে, স্টার্টিং পয়েন্ট ছিল ট্রি। তাহলে কোথায় ছিল, কোথা থেকে স্টার্ট শুরু করেছে? নেক্সট টু এ বিগ ট্রি, একটা বড় গাছের নিচ থেকে, হ্যাঁ না? তো এই ফরেস্টার এসব বাদ। তো কী দাঁড়াচ্ছে দেখো তো, ওয়ার ডিড দে অ্যাগ্রি টু স্টার্ট দ্য রেস ফ্রম, উত্তর হচ্ছে নেক্সট টু এ বিগ ট্রি, হ্যাঁ না? পরের কোশ্চেন মানে 6 নম্বরটা দেখো। 6 নম্বর হচ্ছে যে হাউ লং did the hare স্লিপ। কত সময় ধরে, কতক্ষণ ধরে খরগোশ স্লিপ, খরগোশ ঘুমিয়েছিল। আমরা জানি খরগোশের ঘরেই যদি যাই, এটা খরগোশের ঘর, খরগোশের ঘরে বলেছিল সে ঘুমিয়েছিল কত, 1 ঘন্টা ধরে। সে ঘুমিয়েছিল কত, 1 ঘন্টা ধরে, তাই না? প্রশ্নটা হচ্ছে যে হাউ লং ডিড দ্য হেয়ার স্লিপ। অপশানগুলো ওরা দিয়েছে, আমরা দেখি। 60 মিনিটস, বি নাম্বার বলেছে 60 সেকেন্ডস, সি নাম্বার বলেছে 30 মিনিটস, ডি নাম্বার হচ্ছে 30 সেকেন্ডস। দেখো, যখন আমরা বলেছি হেয়ার স্লেপ্ট ফর 1 আওয়ার, ওরা বলেছে কত সময় ধরে খরগোশটি ঘুমিয়েছিল। এখানে কিন্তু আওয়ার কথাটা নেই, কি নেই আওয়ার, ঘন্টা কথাটা নেই, আছে কি মিনিট, আছে কি মিনিট। তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিটস। উই নো দ্যাট 60 মিনিটস ইকুয়াল কত, 1 আওয়ার। তো এখানে আমাদের 1 ঘন্টা বের করতে হবে, 1 ঘন্টার জন্য 60 খুঁজে নিতে হবে, 60 খুঁজে নিলাম। এখন 60 মিনিটস নাকি সেকেন্ড নেব, 60 সেকেন্ডে কিন্তু 1 ঘন্টা হয় না, 60 সেকেন্ডস হতে পারে 1 মিনিট, আর 60 মিনিটস হতে পারে 1 ঘন্টা। তো এটা আমরা জানি 1 আওয়ারের সমান। আর আমরা তো আগে থেকেই জানি যে খরগোশ ঘুমিয়েছিল 1 ঘন্টা, আর সেটা মিনিটে রূপান্তর করলে দাঁড়ায় 60 মিনিট, তাই না? তো 6 নম্বর উত্তরটা কি বুঝতে পেরেছো? কত সময় ধরে ঘুমিয়েছিল, 1 ঘন্টা, আর 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিটের সমান। সেই জন্য উত্তর 60 হচ্ছে, তাই না? 60 মিনিট হচ্ছে 60 সেকেন্ড নয় কিন্তু। এখন আমরা পরের কোশ্চেনটি করব। পরের কোশ্চেনটা কি দেখি, বলেছে হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ ন্যাপ। হোয়াট ইজ দ্য সিমিলার, সিমিলার মানে একই ধরনের শব্দ, হ্যাঁ, সিমিলার ওয়ার্ড অর মিনিং অফ ন্যাপ। আমরা যখন প্যাসেজটি যখন পড়েছিলাম তখন বলেছিলাম ন্যাপ এবং স্লিপ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য বলেছিলাম। তো ন্যাপ মানে কি, এক ধরনের ঘুম, তাই না? ন্যাপ কী হতে পারে, এ লং লং স্লিপ, অনেক সময় ধরে ঘুমানো, নাকি এ শর্ট স্লিপ, নাকি রান স্লোলি, নাকি শুধু রান। হ্যাঁ, আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম তখনই আমরা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে ন্যাপ এবং স্লিপ এর মধ্যে পার্থক্য। যদি অনেক সময় ধরে ঘুম হয় সেটা তো ঘুম স্লিপ, আর যদি সেটা স্বল্প সময়ের জন্য হয় সেই স্লিপটাকে আমরা বলি ন্যাপ, তাই না? উত্তর হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? এখন আমরা করব কত নাম্বার, 8 নাম্বারটা। 8 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ মুভ। হোয়াট ইজ দ্য, আগেরটা ছিল সিমিলার, এখানে ছিল, এখানে আছে কি অপোজিট। অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত ওয়ার্ড অফ মুভ। মুভ মানে আমরা জানি যে হাঁটা চলা করা, নড়াচড়া করা, তাই না? কোনো মানে গতিশীল অবস্থা আর কি। অপশানে ওরা বলেছে স্টে, স্টে মানে কোথাও অবস্থান করা। বি নাম্বার গো, সি নাম্বার ওয়াক, ডি নাম্বার রান। দেখো, মুভ মানে হাঁটা চলা করা, মানে চলাফেরা করা, গতি বোঝাচ্ছে, তাই না? এই গো মানে তো হাঁটা চলা, গতি, ওয়াক মানেও হাঁটা চলা, সেটা গতি, রান মানে তো দৌড়ানো, সেটাও গতি। কিন্তু স্টে মানে থাকা, অবস্থিত থাকা। সেই অবস্থিত থাকাটা কি স্থির বোঝাচ্ছে, সেই জন্য স্টে হচ্ছে। তো আর আগের কোশ্চেনে বলেছিলাম যে ন্যাপ এর সিমিলার শব্দ, এখানে জেনেছি মুভ এর বিপরীত শব্দ। এখন সেই দুটো কোশ্চেন রয়েছে, সেই দুটো কোশ্চেন দেখো 9 নম্বর। 9 নম্বরে বলেছে হু ফেল্ট অ্যাংরি, কে রেগে গিয়েছিল। হু ফেল্ট অ্যাংরি, রেগে গিয়েছিল কে বলো দেখি। দেখো এখানে রেগে গিয়েছিল টর্টয়েস, ওর ঘরে কিন্তু কোথাও রেগে যাওয়ার কথা নেই, আছে ফিউরিয়াস। ফিউরিয়াস আর রেগে যাওয়া একটু পার্থক্য রয়েছে। তো আমরা সরাসরি প্যাসেজে যা দেওয়া রয়েছে সেটা দেখি। রেগে গিয়েছিল কে? খরগোশ। রেগে গিয়েছিল কে? টর্টয়েস। রেগে গিয়েছিল কে? বোথ, তারা দুজনই নাকি কেউই নয়? আসলে তো রেগে গিয়েছিল আমরা জানি টর্টয়েস, তো হচ্ছে টর্টয়েস। শেষ কোশ্চেন দেখো, ওয়ার ওয়াজ দ্য ফিনিশিং লাইন। Where was the finishing line অথবা ফিনিশ লাইন? ঠিক আছে, ফিনিশিং লাইন কোথায়? এই যে ফিনিশিং লাইন এইখানে, সেটা হচ্ছে রিভার। তো ওরা অপশানটা দিয়েছে, অপশানটা আমরা দেখি, তাই না? অপশান কি? 1 নম্বর অপশানে বলেছে beside a forest, near a river, under a tree, beside a tree. দেখো where was the finishing line, ফিনিশ লাইনটা কোথায়? ফিনিশ লাইনটা হচ্ছে রিভারের পাশে। যেখানে রিভার কথাটা শুধু এইখানে দেয়া আছে, ফরেস্ট হবে না, ট্রি হবে না, শুধু হবে রিভার। রিভার কথাটা হচ্ছে নিয়ার দ্য রিভার, নিয়ার এ রিভার। তো স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফিনিশ লাইন আমরা জানি। স্টার্টিং পয়েন্ট ছিল ট্রি, বাট ফিনিশ লাইন ছিল রিভার। আর এখানে কোশ্চেনে চেয়েছে ফিনিশ লাইন, ফিনিশ লাইন হচ্ছে নিয়ার এ রিভার। তো আমরা 10টা কোশ্চেন শেষ করলাম, তার মানে মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো ছিল দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস সেই গল্পের, সেগুলো শেষ করলাম। তার মানে কি? তার মানে আমরা এই প্যাসেজের 1 নম্বর কোশ্চেন শেষ করেছি। নেক্সট ক্লাস করব আমরা 2, 3 এবং 4 নিয়ে। ততক্ষণে তোমরা সঙ্গেই থেকো, পাশেই থেকো, ভালো থেকো, সবাই সুখে থেকো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অল অফ ইউ।